আচ্ছা, এরপরের প্রশ্ন, আমার ফ্যামিলি আমাকে বিয়ে করাতে আগ্রহী থাকলেও আমার বাবা রাজি না। এমন অবস্থা আমি একজন পাত্রী দেখেছি যার দিনদারিত্ব দেখে আমি বিবাহ করতে আগ্রহী হই, কিন্তু আমি বিদেশ যাওয়ার জন্য প্রসেসিং করছি, তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করে যেতে, যাতে করে আমার দিনদারিত্ব ঠিক রাখতে পারি। পাত্রীর আগে বিয়ে হয় এবং তার দুজন ছেলে সন্তান আছে। এ অবস্থায় আমি কী করতে পারি, আমাকে পরামর্শ দিবেন। আমরা বলেছি যে ছেলেদের ক্ষেত্রে উত্তম হলো বাবা মায়ের কনসেন্ট নিয়েই বিয়ে করা, অর্থাৎ তাদেরকে রাজি খুশি করে। কারণ বিয়ে এমন একটা সুন্দর পবিত্র বন্ধন, এখানে বাবা মায়ের সাথে যদি আমাদের বিভক্ত হয়ে যায়, দূরত্ব হয়ে যায় একটা বিবাহকে কেন্দ্র করে, এটা তো অনাকাঙ্ক্ষিত। আর বাবা মার সাথে সুন্দর কথা বলা, তাদের সাথে সুন্দর আচরণ করা, এটা কোরআনের নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাই না? এবং সূরা বনী ইসরাঈলের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূর আমাদেরকে স্পষ্ট করে বাবা মার সাথে আচরণ করতে বলেছেন, উফ যেন না বলি, তাদের জন্য যেন আমরা বিনয়ের পাখা বিছিয়ে দেই, তাদের সাথে যেন কাউলান করিমা আমরা এই ধরনের কথা বলি ইত্যাদি। তো সেই দৃষ্টিকোণ থেকে ছেলেরা তাদের বাবা মাকে রাজি খুশি রেখেই বিয়ে করার চেষ্টা করবে। এখন যদি ছেলে মনে করে যে আসলে তার মাসলাহাত বাবা মা চান না, অনেক বাবা মা আছেন হয়তো অনেক সময় খুবই তারা ছেলের কল্যাণ তারা হয়তো উপহার দিতে পারেন না, ব্যর্থ হন, সে সমস্ত ক্ষেত্রে ছেলে যদি তার বিবাহের সিদ্ধান্ত নেয়, তাহলে এটা শরীয়ত শুদ্ধ। কারণ বাবা কিংবা মায়ের কনসেন্টটা ছেলেদের ক্ষেত্রে জরুরি নয়। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে জরুরি নয় বলে যদি আপনি করেন, তাহলে বাবা মায়ের সাথে অনেক দূরত্ব চলে আসে এবং তারা কথায় কথায় আপনাকে হয়তো বদদোয়া করলেন, তাহলেও আপনার এটা একটা সমস্যা। এই জন্যে আপনি মিউচুয়ালি আগানোরই চিন্তা করেন, এবং তারা হয়তো আপনি অনেক বোঝানোর পরে তারা এতটুকু হয়তো বললে আপনাকে ছেড়ে দিতে পারে যে দেখো তুমি যদি ভালো মনে করো বাবা করো, আমরা ভালো মনে করছি না। তো আপনাকে এটা তখন বলতে হবে যে বাবা এই রিস্কটা আমার, বাট তোমরা আমার প্রতি অসন্তুষ্ট হইও না, এই বিয়ের কারণে তোমরা আমার প্রতি অসন্তুষ্ট হইও না, আমি তোমাদের কাছে সেটাই চাই। আমার মনে হয় আমরা অনেক সময় বাবা মায়ের সাথে কথা বলতেও ভুল করে ফেলি, উনি রাজি হচ্ছেন না বলে তার সাথে আমি দূরত্ব তৈরি করে ফেলি, ফলে দূরত্বটা এসে যায়। জেদ করবেন না, বাবা মা যদি রাজি না হন তাদেরকে রাজি করান, যদি তাতে তারা বলেন যে তোমার ইচ্ছে হলে করো, তখন তাদেরকে ওইভাবে কথা বলেন, আশা করা যায় যে আপনি বিবাহ করলেও বাবা মা আপনার প্রতি অরাজি হবে না। এখানেও তো আসলে বিবাহটা, বাবা মা যদি জানে যে ছেলেরা ইচ্ছে করলে বিয়ে করতে পারে, তখন তাদের এত স্ট্রংলি তারা অরাজি হয় না, তারা হয়তো একটা অনুমতি দেয় অথবা অনুমতি দেয় না, এই তো, কিন্তু তারা ছেলে মেয়েকে এই কারণে দূরে সরিয়ে দেয় না, ঠেলে দেয় না। এটাই হলো আমাদের পরামর্শ, যে আপনি বাবা মাকে নিয়েই বিয়ে করার চেষ্টা করেন, আর যদি বিয়ে করেন তারপরেও তাদের সাথে সুন্দর আচরণ করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমরা মনে করি মসজিদে বিবাহ পড়ানো সুন্নাহ, কিন্তু আমি জানতে পারলাম যে মসজিদে বিবাহ পড়ানোর যে হাদিসটা আছে সেটা দুর্বল, তাই আমার প্রশ্ন হলো কেউ যদি সুন্না মনে করে মসজিদে বিবাহ পড়ায় তাহলে কি বেদাত হবে? আসলে সুন্না না, অনেকেই মনে করছে যে মসজিদে বিবাহটা তার জন্য নানা দিক থেকে ভালো, একটা রিলিজিয়াস ফ্লেভার থাকে, সালাতের পরে মুসল্লিরা থাকেন এবং সেখানে দিনই কথাবার্তার পরিবেশ কমপ্লিটলি বজায় থাকে, যেটা দ্বারা এটা যে একটা শরাই বন্ধন সেটা আরও বেশি প্রকটিত হয়। তাহলে এই দৃষ্টিভঙ্গিতে মসজিদে পড়ানোটা আসলে নিষিদ্ধ নয়। মসজিদে পড়ানোর বিশাল ফজিলত আছে, এটা সহিভাবে প্রমাণিত নয়, আপনি ঠিকই বলেছেন, কিন্তু মসজিদে পড়া বিবাহ পড়ানো নিষিদ্ধ সেটাও ঠিক নয়। অতএব কেউ যদি মসজিদে পড়ানোর জন্য আবদার করে অথবা নিয়াত করে সেটা শরীয়ত সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু কেউ যদি মনে করে যে মসজিদে পড়ানোর কারণে তার এই এই সওয়াব হবে, সে নিজে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে অথবা দুর্বল হাদিসের আলোকে সে চিন্তা করে, তাহলে সেটা তার জন্য সঙ্গত হবে না, বরং এটা একটা উত্তম জায়গা হিসাবে সে এই চিন্তাটা করতে পারে। আচ্ছা, এরপরের প্রশ্ন, বিয়ের ক্ষেত্রে ইস্তেখারার বিষয়টা কখন করা উচিত, সেক্ষেত্রে বায়োডাটা বা প্রাথমিকভাবে পছন্দ হওয়ার পর থেকে নাকি
সামনাসামনি দেখার পর থেকে করতে হবে? আর প্রাথমিকভাবে ইস্তেখারা করে কি ফলাফলটা ভালো হলে হবে, নাকি উভয় পরিবার যখন কথাবার্তা হয় এরপর করলে ভালো হবে? বিবাহ এর ক্ষেত্রে ইস্তেখারা বা অন্য যে কোনো ক্ষেত্রে ইস্তেখারা হবে একদম শেষ পর্যায়ে, যখন সব দিক থেকে আপনি মনে করবেন যে পজিটিভ, আপনারা সিদ্ধান্ত ফাইনালি নিতে যাচ্ছেন, তার আগে ইস্তেখারার দোয়াটা করবেন। ফরজ ছাড়া দুরাকাত সালাত পড়বেন, ইস্তেখারার দোয়াটা করবেন, আল্লাহর উপর তওয়াক্কুল করে অগ্রসর হবেন। কারণ এই দোয়ার মধ্যে আছে, যদি এটা ভালো হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন এটা সম্পন্ন করতে, আর যদি ভালো না হয় তাহলে আল্লাহ তাআলা এটা আপনাকে এ থেকে বিরত রাখবেন এবং যেটা ভালো সেখানে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। তাহলে এই যে দোয়াটা, এই দোয়ার ফলাফল হলো যে সাহাবী নিজেই শেষে বলছেন, মা খাবা মানে ইস্তাখারা, যে ইস্তেখারা করলো সে কোনো দিন বিফল মনোরথ হয় নাই। তাহলে ইস্তেখারাটা এভাবে করবেন, ইস্তেখারার কারণে আপনি স্বপ্ন কিছু দেখবেন, না দেখলে কিছু হলো না, এটা নয়। ইস্তেখারা আসলে ডিসিশন মেকিং একটা প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস। ডিসিশন একদমই ফাইনাল এবং চূড়ান্ত করার আগ মুহূর্তে ইস্তেখারা করে তারপরে সিদ্ধান্তে যাবেন, এবং সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে আপনি আপনার মতো অগ্রসর হবেন, এখানে কোনো আর টালবাহানা কিংবা ইতস্তত কোনো প্রয়োজন নেই। যদি এটা আল্লাহ ভালো মনে করেন আপনার জন্য, তাহলে আপনাকে তৌফিক দেবেন, আপনি সুন্দর মতো ডিসিশন মেক করে কাজটা সুসম্পন্ন করে ফেললেন। আর যদি এই কাজের মধ্যে আপনার কল্যাণ না হয়, তাহলে আল্লাহ তাআলা এর থেকে আপনাকে যে কোনো ছুতায় যে কোনোভাবে ফেরত নেবেন। অতএব আপনার সেটা নিয়ে আর ভাবার দরকার নেই, ইস্তেখারার পরে বাকিটা আল্লাহর উপরে, বাকিটা আল্লাহর উপরে, আপনি সোজা ডিসিশন মেকিংয়ের দিকে চলে যাবেন। এটাই হচ্ছে বিধান। এখানে স্বপ্ন কী দেখলেন, লাল দেখলেন না নীল নাকি সবুজ, হ্যাঁ কেউ একজন আপনাকে বলতেছে হ্যাঁ করো, আরেকজন বলতেছে না করো না, এরকম কিছু দেখার কোনো প্রয়োজন নেই আসলে। আর যদি কেউ দেখেনও, সেটার উপরে নিজেকে তালিক করা, নিজেকে সেটার সাথে এঙ্গেজ করা। এরপরের প্রশ্ন, আমার বোনের জন্য একটি বিয়ের প্রস্তাব আসে, ছেলে অস্ট্রেলিয়া থাকে, সে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আমাকে জানিয়েছে, কিন্তু আমি প্রস্তাবটি নাকচ করে দেয় এই শর্তে যে ছেলে জীবিকা নির্বাহ করার জন্য কাফের দেশে অবস্থান করছে, সে ওখানকার নাগরিক, পরবর্তী প্রজন্মকে সে কি সঠিকভাবে দিনের শিক্ষা দিতে পারবে? এই প্রশ্ন আমার মনে হয় প্রস্তাবটি নাকচ করা কি ঠিক হয়েছে? এটা বলা কঠিন, এটা বলা কঠিন ঠিক হয়েছে কি ঠিক হয়নি, কারণ পৃথিবীর সব দেশেই আসলে মুসলিমদের অবস্থান। এখন তিনি বাংলাদেশ থেকে গিয়ে সিটিজেনশিপ নিয়েছেন, অবশ্যই সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রেও এমন কিছু আইনকানুন তাকে ফুলফিল করতে হয় যেখানে শরিয়ার কিছু ভায়োলেশন থেকেই যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে যে অস্ট্রেলিয়ার সিটিজেন, ওখানেই জন্মগ্রহণ করেছে, হয়তো খ্রিস্টান ছিল পরে মুসলিম হলো, তার ব্যাপারে আপনি কি বলবেন? সে কি বাংলাদেশে চলে আসতে হবে বা আসবে, আসবে না? সুতরাং যে কোনো জিনিসকে জেনারেলাইজ করা যাবে না আমার মতে, যে অস্ট্রেলিয়ায় কোনো মুসলিম যদি থাকে সে ওখানকার নাগরিক হবে, এটাই স্বাভাবিক। নাগরিক, নাগরিকত্ব, এটা তো এখন আমাদের বানানো একটা জিনিস, তাই না? একটা পাসপোর্ট, একটা অনুমতি, এই সেই, 100-150 বছর আগে যে দেশে যাইত তখনই সে দেশের নাগরিক। হ্যাঁ, সেখানে থাকার বিষয়টা অবশ্যই ঝুঁকিপূর্ণ, যে কোনো কাফের দেশে অবস্থান অবশ্যই ঝুঁকিপূর্ণ, সেখানে যে অশ্লীলতা, যে ফ্রি মিক্সিং, যে নগ্নতা, হ্যাঁ, যে বার কিংবা ক্লাব, নাইট ক্লাবের অবস্থান, তাতে তো অবশ্যই আশঙ্কিত হওয়ার মতো ব্যাপার আছে। এখন একজন ব্যক্তি অমুসলিম কোনো দেশের নাগরিক হওয়ার কারণে, হ্যাঁ, যদি আপনি নাকচ নাও করেন, আপনি হয়তো এই ঝুঁকির কারণে নাকচ করেছেন। হ্যাঁ, অতএব এটাকে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়, আপনি যে কারণে প্রস্তাবকে নাকচ করেছেন সেটা ফেলে দেওয়ার মতো বিষয় নয়, ফেলে দেওয়ার মতো বিষয় নয়। আর যদি কেউ কোনো কখনো প্রস্তাব গ্রহণ করেন, তাহলে তাকে নিশ্চিত হতে হবে যে সেখানে নেক্সট জেনারেশানকে তারা কিভাবে মানুষ করবে। আমি প্রকৃত প্রস্তাবে যদি কেউ কোনো অমুসলিম দেশের নাগরিক থাকে, হ্যাঁ, আমি বলবো না যে তিনি অত্যন্ত খারাপ কাজ করেছেন, কিন্তু আমি শুধু এতটুকু বলবো যে এই সমস্ত দেশে অবস্থান অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং সেখানে দিন রক্ষা করা অনেক কঠিন। যদিও কেউ কেউ আমাদেরকে বলেছেন যে তারা ইসলামিক সেন্টারের সাথে যুক্ত এবং সেখানে তারা
ভালো আছেন বাংলাদেশ অথবা অনেক মুসলিম রাষ্ট্র থেকে তারা অনেক স্বাধীনভাবে দিন পালন করতে পারেন, সেটা যদি পারেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের তো আসলে অখুশি হওয়ার কোনো কারণ নেই, কিন্তু জেনারেলি আমরা দেখি যে সেখানে যারা এরকম একটা পরিবেশ মেনটেন করতে ব্যর্থ হন তারা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে আছেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব বিষয়টা কমিউনিটি টু কমিউনিটি ভ্যারি করে, লোকেশন টু লোকেশন ভ্যারি করে, এবং ব্যক্তি থেকে ব্যক্তি ভ্যারি করে। অতএব সব কিছু মিলেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা শুধু আপনি ঠিক করেছেন প্রস্তাব নাকচ করা ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি আমার হাঁ না বলার উপরে নির্ভরশীল নয়, এটা অ্যাসেস করার উপরে নির্ভরশীল। এবং আপনি দেখবেন যে আসলে সে কতটা ইসলামিক এবং সে কতটা ইসলামিক পরিবেশে থাকে, কতটা ইসলামিক সেন্টারের সাথে সে যুক্ত কিংবা যুক্ত নয় তার সাথে রিলেটেড।